1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলাম। তৎকালীন ভারতবর্ষে বিশ্বযুদ্ধ চলাকালীন অর্থনৈতিক মন্দা, রুশ বিপ্লবের ঢেউ, রাওলাট অ্যাক্টের মাধ্যমে ইংরেজ শাসনের দুর্বিষহ অত্যাচার ও আন্দোলনের আঁচ লেগেছিল তার বাল্যজীবনে। মাত্র 9 বছর বয়সে স্থানীয় মসজিদে আজান দেওয়ার কাজে নিয়োজিত হন দুখুমিয়া খাত পিতৃহারা নজরুল। 10 বছর বয়সে যোগ দেন লেটো গানের দলে। পরবর্তীতে মাধ্যমিক পরীক্ষায় অংশ না নিয়ে 1917 সালে 49 নম্বর প্ল্যাটুনে সৈনিক হিসেবে যোগদান করেন। সৈনিক জীবনে নজরুলের প্রথম গল্প বাউন্ডেলের আত্মকাহিনী ও প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয়। দেশজুড়ে অসহযোগ আন্দোলনে নজরুল হয়ে ওঠেন সক্রিয় রাজনৈতিক কর্মী। সেই থেকে তার কবিতা, গান ও প্রবন্ধে প্রকাশিত হতে থাকে বিদ্রোহী ভাব। 1922 সালে তার বিখ্যাত কবিতা বিদ্রোহী প্রকাশিত হয় বিজলি ও মুসলিম ভারত পত্রিকায়। কবি, সাহিত্যিক, গল্পকার, সাংবাদিক, সম্পাদক, সঙ্গীতজ্ঞ, দার্শনিক, নাট্যকার, সাহিত্যের নানা শাখায় বিচরণ করে নিজের স্বাতন্ত্র্য প্রতিষ্ঠা করেন নজরুল। অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় নজরুলের সংগ্রাম ছিল আজীবনের। মাত্র 40 বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন তিনি। তার সাহিত্য বিধৃত জীবন ও আদর্শ আমাদের কাছে ধ্রুব তারার আলো। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ।